हेलो स्टूडेंट्स, आज के आलोचना करते चले क्लास इलेवन जो चैप्टर जी हम रेस्ट एंड मोशन जो काइनेमेटिक्स बांगला जेटे स्थिति और गति बोले स्मृति विज्ञान एवं रेस्ट ऑफ मोशन रेस्ट एंड मोशन जो विषय सम्पर्क एक धारणा रही है प्रत्येक ही चोखर सामने जे सकल वस्तु देखी प्रकृतर मध्य किछु किछु वस्तु रयेछे जेगुलो देखा जाच्छे जे समयेर साथे साथे तादेर अवस्थानेर परिवर्तन लक्ष्य करछि ना पारिपार्श्विकेर सापेक्षे बा समयेर साथे साथे जदि तादेर पजिशन चेंज ना हय एखन जेखाने रयेछे किछुक्षण परेओ देखछि सेखाने आछे एई धरनेर जे वस्तुगुलो जेगुलोके आमरा बलछि स्थिर वस्तु एबं एई अवस्थाटाके आमरा बलछि स्थिति ताहले एटाके आमरा इंग्लिशे बलछि रेस्ट रेस्ट पेपर टकी इफ द पोजीशन ऑफ ए बॉडी डज नॉट चेंज विद टाइम और विद रिस्पेक्ट टू सराउंडिंग्स देन द बॉडी इज सेड टू बी एट रेस्ट तो मोशन जिनिस टकी ना मोशन होच्छे कि जदि कोनो बॉडी कोनो पार्टिकल जदि देखी जे समयेर साथे साथे तार पोजीशन टा चेंज होये जाच्छे एखन जेखाने आछे किछुक्षण परे अन्य एकटा जायगाय रयेछे आर किछुक्षण परे अन्य एकटा जायगाय रयेछे एइभाबे जदि तार पोजीशन चेंज होते थाके समय पारिपार्श्विकर सपेक्षे तक से वस्तु गतिशील वस्तु गति ह्वाट इज मोशन मोशन मीन चेंज इन पोजिशन अफ ए पार्टिकल विथ रेस्पेक्ट टू टाइम इफ द पोजिशन अफ ए पार्टिकल और बॉडी चेंजेस विथ रेस्पेक्ट टू टाइम देन द बॉडी इज सेड टू बी इन मोशन रेस्ट और मोशन कथा ये रेस्ट और मोशन कथाटा एटा किन्तु आमादेर एकबारे जे एब्सोल्यूट ए कथा बला जाए ना परम बा चरम बा एब्सोल्यूट बोले किछु हय ना केन ना एखाने रेस्ट बा मोशनेर जे कथाटा एटा अपारेंट आपात रिलेटिव केन रिलेटिव कथाटार मानेटा आबार कि ना बोलते चाइछि आमी कोनो एकटा पार्टिकेलके जे रेस्टे देखछि एटा अन्य कोनो अबजार्भार अन्य कोनो जायगा थेके अन्य कोनो फ्रेम थेके जदि देखे তখন কিন্তু আমার রেসপেক্টে যে পার্টিকেলটি রেস্ট আছে বলে মনে হচ্ছে অন্য অবজারভারের রেসপেক্টে অন্য কোন দর্শকের সাপেক্ষে কিন্তু ওই পার্টিকেলটি মোশন আছে বলে মনে হতে পারে এক্সাম্পলিসমে নেওয়া যায় তার পৃথিবী পৃষ্ঠের উপরে ঘর বাড়ি পাহাড় পর্বত যেগুলো রয়েছে গাছপালা এরা ভূপৃষ্ঠের সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে এরা স্থির আছে এখন যদি কোনো মহাকাশচারী পৃথিবীর বাইরের থেকে ধরো একজন কোন মহাকাশে পৃথিবীর বাইরে থেকে দেখছে পৃথিবীর যে ঘূর্ণন আছে আমরা তো জানি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এবং সেই সাথে সাথে নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে লাটুর মতো পাক খায় এখন এই যে পৃথিবীর গতিটা এই গতিটা আমরা পৃথিবীতে থেকে বুঝতে পারছি না কিন্তু বাইরের জগৎ থেকে বাইরে পৃথিবীর বাইরে যদি যায় তখন কিন্তু আমরা দেখব পৃথিবী ঘুরছে এখন পৃথিবী যদি ঘুরে তাহলে পৃথিবীর উপরে যা কিছু রয়েছে যত কিছু বস্তু তাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে তাহলে যে সকল ঘর বাড়ি গাছপালাগুলোকে আমার মনে হলো স্থির পৃথিবীতে থেকে সেই জিনিসগুলোই যখন আমরা পৃথিবীর বাইরের কোন একটা স্থান থেকে পর্যবেক্ষণ করব তখন কিন্তু তাকে গতিশীল বলে মনে হবে এখন ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ যেখান থেকে কোনো বস্তুর গতির কথা আলোচনা করা হবে কি একে আমরা ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র বলে থাকি এই ফ্রেম অফ রেফারেন্স যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু একই পার্টিকুলার যে মোশন বা রেস্টের যে সিচুয়েশনটা সেটা কিন্তু পাল্টে যাবে ডিফারেন্ট অবজারভারের রেসপেক্টে একই পার্টিকেলের তোমার ডিফারেন্ট ভেলোসিটি ডিফারেন্ট স্পিড ডিফারেন্ট পজিশন রেস্ট আর মোশন এই সমস্ত কথাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেটা ডিপেন্ড করবে কোন ফ্রেম থেকে অবজারভার ওই পার্টিকেলটাকে অবজার্ভ করছে সুতরাং এই ফ্রেম অফ রেফারেন্স একটা ইম্পর্টেন্ট ব্যাপার ফ্রেম অফ রেফারেন্স কাকে বলছি তাহলে আমরা না ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে যে কোনো বিন্দু বা কোনো একটা আমাদের বস্তু হতে পারে গাড়ি হতে পারে আমাদের ভূপৃষ্ঠ হতে পারে বা পৃথিবীর বাইরের কোনো জায়গা থেকে যেখান থেকে কোনো বস্তুর গতি বা স্থিতিকে আলোচনা করা হবে বস্তুর গতি সংক্রান্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা হবে যার সাপেক্ষে কোনো বস্তুর গতি আলোচনা করা হবে সেটাকে আমরা বলছি ফ্রেম অফ রেফারেন্স কি উইথ রেসপেক্ট টু হুইচ উই ডেসক্রাইব দ্য রেস্ট অর মোশন অফ এ পার্টিকেল অর মোশনের রিলেটেড
টার্ম যেগুলো আমাদের আছে, এসিলারেশন, ভেলোসিটি, ফোর্স, এই সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য যেটা রেসপেক্ট আমরা ডিসকাস করবো, যেটা রেসপেক্ট আমরা বলবো, সেটাই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তো অনেক সময় আমরা কি করি যে একটা পয়েন্টেড থেকে কত দূরে আছে একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা পার্টিকেল যাচ্ছে, তো তার পজিশন বিভিন্ন সময় তার চেঞ্জ হচ্ছে। এখন এই যে এক্স অ্যাক্সিসটাই একটা ফ্রেম অফ রেফারেন্স, অরিজিনাল রেসপেক্টে তার পজিশন আমরা মেজার করতে পারি। এক্স ওয়াই প্লেনে কোনো একটা পার্টিকেল হয়তো আমরা এক্স অ্যাক্সিস ড্র করলাম, ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, এটা প্লেনে কোনো পার্টিকেলের মোশন হচ্ছে। তো পার্টিকেলের মোশনটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতে পারে, তাহলে সেই পার্টিকেলার পজিশনগুলোকে আমরা যখন ইন্ডিকেট করবো, তখন যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, আমরা যে ধরে নিচ্ছি যে এটা হলো আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে কোনো একটা পার্টিকেলার পজিশন আছে, এই পি ইনিশিয়াল পজিশন, এখান থেকে হয়তো পি ফাইনাল পজিশন। তো এই পি পজিশন থেকে পি ইনিশিয়াল টু পি ফাইনাল পজিশন যখন পার্টিকেলটা শিফট করে গেল, তাহলে এই পার্টিকেলটার একটা পজিশনে চেঞ্জ হবে, তার পার্টিকেলটা মোশন আছে বলবো। এই যে অরিজিন, এই অরিজিন থেকে এইটার যে ডিস্টেন্স আগে যা ছিল, এখন এই জায়গায় যাওয়ার পরে এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ পজিশনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে পজিশনটা চেঞ্জ হলো, এখন কতটা চেঞ্জ হলো, এই পার্টিকেলটার ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট রিলেটেড যে টার্মগুলো আমরা পরে পরে আসছি, সেটারও কিন্তু চেঞ্জ হচ্ছে। কি বলে না, প্রথমে এই এক্স কোঅর্ডিনেট যা ছিল, হয়তো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এই পজিশনে যখন গেল,